কেরালা বিরতির পর একটু আগে আমরা দেখাচ্ছিলাম যে গোটা রাজ্যের আবহাওয়ার কি বর্তমান পরিস্থিতি রয়েছে, এবং সোনামুড়াতেও কিন্তু টানা বৃষ্টিপাত হচ্ছে। রাজ্যের বিভিন্ন জায়গায় যেরকম বৃষ্টিপাত হচ্ছে সেরকম সোনামুড়াতেও টানা বৃষ্টিপাত হচ্ছে, এবং এই বৃষ্টিপাতের ফলে মনোরঞ্জন নাহার নামের এক প্রাক্তন স্বাস্থ্যকর্মীর বসত ঘরে একেবারে জল থইথই অবস্থা। প্রশাসনের সহযোগিতা চাইছেন তিনি। ঘটনার বিবরণে জানা যায়, কাঠালিয়া ব্লকের অন্তর্গত উত্তর মহেশপুর 3 নম্বর ওয়ার্ডের 21 বছরের তুলনায় বাসিন্দা মনোরঞ্জন নাহা ওনার বাড়ি সোনামুড়া বিলোনিয়া বাইপাস সড়কের দক্ষিণ পাশেই। ওনার অভিযোগ, বাড়ির পাশে দিয়ে একটি রাস্তা করেছে পার্শ্ববর্তী বাড়ির সনজিৎ দে নামে এক ব্যক্তি, এবং ওই ব্যক্তি পানীয় জলের একটি প্রজেক্ট নির্মাণ করেছেন ব্যক্তিগত ব্যবসার স্বার্থে। উনি যেই রাস্তাটি দিয়ে তার প্রজেক্ট থেকে জল বোঝাই গাড়ি নিয়ে যান, সেই রাস্তাটি একেবারে মনোরঞ্জন নাহার বাড়ির পাশ দিয়ে যায়, কিন্তু জল নিকাশি কোনো ড্রেন না থাকার কারণে গতকাল সন্ধ্যা রাত থেকে এখন অব্দি টানা কয়েক ঘন্টা বৃষ্টির কারণে নাহার বসত ঘরে জলে ঢুকে একাকার। রাতভর টানা বৃষ্টিতে পরিবার নিয়ে সারা রাত অনিদ্রায় ছিলেন তিনি, এবং সকালবেলায় সংবাদকর্মীকে ডেকে নিয়ে এই দৃশ্য দেখান। প্রকৃত অর্থে যে কোনো শুভবুদ্ধি সম্পন্ন মানুষের নজরে আসতে একেবারেই ছিছি ছাড়া বিকল্প কোনো মন্তব্য করার বিষয় খুঁজে পাচ্ছে না, এবং হঠাৎ করে ব্যক্তি স্বার্থে একটা পরিবার এই জাতীয় সর্বনাশ করা কোনো মতে মেনে নেওয়া যাওয়া সম্ভব নয় বলে এমনটাই কিন্তু অভিযোগ করছেন এলাকাবাসীরা। ঠিক কি জানাচ্ছেন তারা শোনাবো। গত রাত্রে সারা রাত্র আমাদের পরিবারের শ্বশুর বাচ্চা নিয়ে কেউ ঘুমাইতে পারি নাই, আমার খাট পর্যন্ত জলে ডুবে যায়। গত 21 বছর ধরে আমার বাড়ি এখানে ছিল, কোথাও দিন কোনো এই সমস্যা হয় নাই। এখন আমার আশ্রয়স্থলে রিফিউজি শিবিরে আশ্রয় নিতে হইব। জেলা প্রশাসন যাতে সঠিক প্রতিকার করে, আমি জেলা প্রশাসনের কাছে আবেদন করছি, আগামী দিনে যাতে আমাদের এই দুর্দশা না হয় সেদিকে যাতে জেলা প্রশাসনের। একবারে শুনলেন ঠিক কি জানাচ্ছেন তিনি, তার ঘরে একেবারে জল থইথই অবস্থা, এবং প্রশাসনের কাছে তিনি সাহায্য চাইছেন যাতে এই অবস্থা থেকে তিনি অতি দ্রুত পরিত্রাণ পান। পাশাপাশি তার সেই ছবি একদমই দেখতে পাচ্ছেন এবং সেই অভিযোগও শুনলেন আপনারা। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন।